আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় সাপ কোনটি, এটির নাম কি এবং এটির ওজন কত কেজি পর্যন্ত হয়ে থাকে, এই সাপগুলো কোথায় পাওয়া যায়, এই সাপটি কতটা বিষধর হতে পারে, এরা কি পুরোপুরি একটা মানুষকে গিলে ফেলতে পারে নাকি শুধু চুবল মেরে বিষ দিয়ে মানুষকে মেরে ফেলে, এই সাপটি মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, এরা মানুষের সাথে কিরকম আচরণ করে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনি এই সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন পৃথিবীর সবথেকে বড় সাপ সম্পর্কে। পৃথিবীর সবথেকে ওজন এবং বড় সাপ সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যাঁ, আপনাদেরকে যে সাপটি সম্পর্কে জানাতে চাচ্ছিলাম সেই সাপটির নাম হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা, আর এই সাপটি পাওয়া যায় পৃথিবীর সবথেকে বড় বন আমাজনে। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সাপ। অনেকে ধারণা করে যে অজগর হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সাপ, কিন্তু না, ওজন এবং লম্বা উভয় দিক থেকে গ্রিন অ্যানাকোন্ডা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সাপ। এই সাপটি লম্বায় প্রায় 30 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজনের দিক দিয়ে এটি প্রায় 200 কেজি পর্যন্ত হয়ে থাকে। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর অন্য সব সাপের মতো বিষধর সাপ নয়। এরা বিষ দিয়ে কাউকে শিকার করে না। এদের শিকার করার ধরন সব সাপের চাইতে আলাদা। এরা তাদের শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাস বন্ধ করার চেষ্টা করে। গ্রিন অ্যানাকোন্ডা তাদের শিকারকে ততক্ষণ পর্যন্ত ধরে রাখে যতক্ষণ পর্যন্ত না শিকার নড়াচড়া বন্ধ করে দেয়। যখন শিকার নড়াচড়া বন্ধ করে দেয় তখন শিকারকে তারা আস্ত গিলে ফেলে। এরা গাজুয়া, হরিণ, কুমির এমনকি মানুষকেও গিলে ফেলতে পারে। এরা একটা শিকার করার পর প্রায় এক মাস না খেয়ে থাকতে পারে, এমনকি বড় কোনো শিকার করলে এরা এক বছরও না খেয়ে কাটিয়ে দিতে পারবে। এরা একবার শ্বাস নিলে পানির নিচে প্রায় 10 মিনিট পর্যন্ত থাকতে পারে, এরপর তাদেরকে অক্সিজেনের জন্য আবার উপরে আসতে হয়। অন্য সকল সাপের থেকে অ্যানাকোন্ডার আরও একটি দিক ভিন্ন রয়েছে, সেটি হলো যেখানে অন্য সকল সাপে ডিম পারে সেখানে অ্যানাকোন্ডা সাপ বাচ্চা দেয়। একটি স্ত্রী অ্যানাকোন্ডা প্রায় 25 থেকে 30টা বাচ্চা দেয় এবং প্রতিটি বাচ্চায় জন্মের সময় থেকে 2 ফুট করে লম্বা থাকে এবং সাঁতার জানে। এই বাচ্চাগুলো জন্মের পর থেকে শিকার করা শুরু করে দেয়। প্রতিটি মহিলা অ্যানাকোন্ডা পুরুষ অ্যানাকোন্ডার চাইতে বড় হয়। অ্যানাকোন্ডা সাপ পুরুষ মানুষকে ভয় পায় এবং পুরুষদের গন্ধ ফেলে লুকিয়ে পড়ে, কিন্তু এদের চামড়া খুব দামি হয়। পুরুষরা এদেরকে গভীর বন থেকেও ধরে আনে। গ্রিন অ্যানাকোন্ডার গড় আয়ু 10 বছর হয়ে থাকে। এই সাপটি এত বড় ওজন এবং ভয়ানক হওয়া সত্ত্বেও অনেক লোক আছে যারা একে শখের বসে বাড়িতে এদের লালন পালন করে এবং এদেরকে খাওয়ায়। তো এই ভয়ানক অ্যানাকোন্ডা সাপ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এবং পৃথিবীর সকল ইউনিক ও আশ্চর্যজনক ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।